أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. ঢাকা কি সত্যি মসজিদের শহর? কোরআনের দৃষ্টিতে আমরা একটু ঢাকা নিয়ে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই কোরআনে দুটি আয়াত আমি আপনাদের সামনে রাখব, আর এই দুটি আয়াতের দৃষ্টিতে ঢাকা শহরকে আপনারা খুব ভালোভাবে চিনতে পারবেন। এই ঢাকাকে অতীতের ইতিহাস বলে ঢাকা মসজিদ কা শহর হ্যায়, ঢাকা মসজিদের শহর। কিন্তু আজকের ঢাকা কি হয়েছে? আমি এই ঢাকাতে যারা সৎ লোক রয়েছেন, যারা সত্য লোক রয়েছেন, যারা ন্যায়বান রয়েছেন, যারা উলামায়ে রব্বানী রয়েছেন, যারা মুসলিম রয়েছেন এবং অমুসলিম দেশপ্রেমী মানবপ্রেমী রয়েছেন, আমি তাদের নিয়ে কোনো কথা বলছি না। এছাড়া আজকের ঢাকা দুর্নীতিবাজদের শহর হয়ে গেছে, আজকের ঢাকা বাটপারদের শহর হয়ে গেছে, ষড়যন্ত্রকারীদের এবং ভিনদেশি অপসংস্কৃতের যে কালচারগুলি রয়েছে সেই অপসংস্কৃতের শহর হয়ে দাঁড়িয়েছে, বদলে গেছে ঢাকা, বেহায়াদের এবং উলঙ্গদের শহর হয়ে গেছে এই ঢাকা, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের শহর হয়ে গেছে ঢাকা, নেশাখোরদের, ধর্ষকদের, পরকীয়া প্রেমকারীদের শহর আজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফেরকাবন্দি এবং মাসলাকধারীদের শহর হয়ে গেছে এই ঢাকা, উলামায়ে সুদের শহর হয়ে গেছে এই ঢাকা। এই ঢাকাতে রয়েছে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, খুনি, জানি, ব্যভিচারী, নেশাখোর, সব এই ঢাকাতে রয়েছে। এই ঢাকার মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিতান্তই কৃপা রয়েছে বেধায় পৃথিবীর ইতিহাসে এখনো এই ঢাকা শহর বাকি রয়েছে। না হয় যেভাবে গুনাহ হচ্ছে এই শহরে, কবে শেষ হয়ে যেত, কবে ভূমিকম্প এসে এবং বিভিন্নভাবে আল্লাহ তাআলার আযাব এসে এই শহরকে ঘিরে ধরত। এই শহরের মানুষের যে দশা আজ আমরা কোরআনের 16 নম্বর সূরা এর 112 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাব। এখানে আল্লাহ বলছেন, অদরাবাল্লাহু মাসালান করিয়াতান, আল্লাহ একটি শহরের দৃষ্টান্ত দিচ্ছেন, কানাত আমিনাতান, এক সময় সে শহর খুব নিরাপত্তার শহর ছিল, মুতমাইন্নাতান, সেখানের মানুষ নিরাপদে ছিল, ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান, চতুষ্পাশ থেকে সেখানে রুজি রোজগার আসত, রুজি আসত, ফাকাফারাত বিআনআমিল্লাহ, সেখানকার মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাযা ফাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খৌফ, তারপর আল্লাহ তাদেরকে ক্ষুধার পোশাক পরিধান করিয়ে দেন এবং তাদেরকে ভয় ভীতির ভিতরে রেখে দেন, বিমা কানু ইয়াসনাউন, যা তারা করেছে তাদের কৃতকর্মের দরুন। তো ঢাকা শহরের মানুষ ক্ষুধার জ্বালায় এবং ভয় ভীতি নিয়ে জীবন কাটাচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার বাকারার 114 নম্বর আয়াতের দৃষ্টিতে ঢাকা যে মসজিদের শহর ছিল, যে মসজিদগুলিতে কোরআন ছিল, আর সেই মসজিদগুলিতে এক শ্রেণীর লোকেরা কোরআনের বিপরীত মানব রচিত গ্রন্থ সেখানে প্রবেশ করায় মানুষকে বিভ্রান্ত করছে, কোরআনচ্যুত করছে, সেই শহরটি আজ ঢাকা। এই ঢাকার মসজিদগুলিতে মানব রচিত গ্রন্থের দরস দেওয়া হয়, দরস নেওয়া হয়। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে, ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ, তার থেকে বড় দুর্নীতিবাজ কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার মসজিদে নিষেধ করে, আই ইউজকারা ফিহাসমুহু, যে তার নাম স্মরণ করা হবে সেখানে,
ওয়াসাফি খারাপিহা, আর এই মানুষগুলি কি করে, তারা খারাপের জন্য চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এদের উচিত ছিল সেখানে প্রবেশের সময় তারা ভয়ের সাথে ভীতি নিয়ে প্রবেশ করবে, কিন্তু তার উলট তার উল্টোটা করছে। আর আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ার জীবনে রয়েছে তাদের অপমান, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে তাদের জন্য ভয়ানক শাস্তি। তো অতীতের ঢাকা আজ পরিবর্তন হয়ে গেছে, উলঙ্গপনায় বিভিন্ন বিদেশিদের কালচারে আজ ছেয়ে গেছে ঢাকা। আর যারা ধার্মিক রয়েছে তাদের ভিতরে পার্টি পার্টি ফিরকা ফিরকা হয়ে গেছে। উলামায় রব্বানিরা ব্যতীত উলামায় সুরা সেখানে এসে নষ্ট করে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটি গলিতে আমরা দেখতে পাই সেখানে কোনো না কোনো মতবাদের আড্ডা, কেউ পীর ফকিরি নিয়ে ব্যস্ত, কেউ মাজার নিয়ে ব্যস্ত, কেউ অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত, এভাবেই চলছে ঢাকা শহর। আল্লাহ আমাদের হেফাজত করছেন, নইলে আমাদের যে গুণা, এত বেশি গুণা আমরা করে ফেলেছি যে আমাদেরকে তিনি যে কোনো সময় বদলে দেবেন, আর পরবর্তীতে যারা আসবে তারা আমাদের মতো গুণাগার হবে না। তো ঢাকা আজ মসজিদের শহর হিসাবে দাঁড়িয়ে নেই, এই শহর পরিবর্তন হয়ে গেছে। সবাই এখানে ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরোয়, কিন্তু ঘরে আসার জন্য 100% নিরাপত্তা এদের নেই, তো অনিরাপত্তায় জীবনযাপন করছে এই ঢাকা শহরে। সবাই যদি কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনের দিকে ফেরত আসে, আর 24 নম্বর সূরা আর নূরের 31 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার দিকে ফেরত আসে, তাহলে নাজাত পেয়ে যাবে। না হলে এই ঢাকা শহর মসজিদের শহর নেই বললেই চলে, সব জালেম এবং আল্লাহ তাআলার শত্রুদের শহরে পরিণত হয়ে গেছে, গুটি কিছু লোক ব্যতীত। আল্লাহ আমাদের উপরে করুণা করুন, নইলে আমরা যে কোনো সময় আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে যাবো।